আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আইরিন কুকিং হাউজে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে মাছের ডিম দিয়ে পাকোড়া তৈরি করতে হবে চলুন দেখে আসি কিভাবে তৈরি করতে হবে মাছের ডিমের পাকোড়া আমি এখানে একটি বাটিতে মাছের ডিমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি একটি মিক্সিং বল তাতে দিয়ে দেব এক কাপ চালের গুঁড়া হাফ কাপ ময়দা এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া আর দেব পরিমাণ মতো লবণ এখন আমি এখানে অল্প পানি অ্যাড করব হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে পানিটা কিন্তু একেবারে দেবেন না অল্প অল্প করে মিক্স করতে হবে দেখুন ঠিক এরকম হবে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন এখন আমি তৈরি করে দেখাবো কিভাবে মাছের ডিম দিয়ে পাকোড়া তৈরি করতে হবে মাছের ডিমটাকে জোটার ভিতরে ভালোভাবে রেখে দিতে হবে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন এখন চলে যাব ভেজে নেওয়ার জন্য আমি চুলায় আগে থেকে একটি প্যান বসিয়ে রেখেছি দিয়ে দেব সয়াবিন তেল পরিমাণ মতো যেহেতু হাসতে হবে পাকোড়া সেহেতু তেলটা একটু বেশিই দিতে হবে এখন আমি একে একে ডিমগুলো দিয়ে দেব দেখুন ঠিক এভাবে দিয়ে দিতে হবে দেখুন সাইড দিয়ে কিন্তু লালচে কালার চলে আসছে এখন আমি একটু উল্টে পাল্টে দেব এপিট ওপিট করে যাতে পুড়ে না যায় এখন এটাকে ভালোভাবে তেলে ভেজে নিতে হবে আবার আমি একটু উল্টে পাল্টে দেব যাতে করে এপিট উপিট দুই পাশটায় ভালোভাবে ভাজা হয় আর খেয়াল রাখতে হবে অবশ্যই কিন্তু মিডিয়াম আচে ভাজতে হবে দেখুন এ পাশটা কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি খুবই ধৈর্য সহকারে এপি টুপি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে না হলে কিন্তু এক পাশ পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য চুলার পাশ থেকে কিন্তু সরা যাবে না ভাজা হয়ে গেল তৈরি হয়ে গেল মাছের ডিমের পাকোড়া এখন আমি একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা ভালো লাগছে খেতেও তার চাইতে বেশি ভালো লাগবে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ